সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রহসন বলে অভিযুক্ত করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচনে ব্যাপক বিপর্যয়ে প্রায় ২৪ ঘণ্টা পর গত মধ্যরাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, আগের থেকে ঠিক করে রাখা ফলই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংক্ষিপ্ত অথচ কড়া এই প্রতিক্রিয়ায় বেগম জিয়া তার ভাষায় ৯০ বাকশাল কায়েমের নীল নকশা নির্বাচন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদও জানান। আশিকুর রহমান চৌধুরী, রিপোর্ট। খুব কম আসন পাওয়া বিএনপি এবারে নির্বাচন নিয়ে কি প্রতিক্রিয়া জানায় তা নিয়ে দিনভর ছিল নানা জল্পনা কল্পনা। প্রতিক্রিয়া চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন খালেদা জিয়া। মধ্যরাতে সেই বৈঠক শেষ করে সাংবাদিকদের সামনে তিনি পড়ে শোনান একটি লিখিত বিবৃতি। যে নীল নকশার কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, এই নির্বাচনের ফলাফলে সেই নীল নকশা বাস্তবে পরিণত হতে দেখা গেল। পরাজিত নেতাদের তালিকায় এমন নেতৃবৃন্দ রয়েছেন যারা বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছিলেন। একটি বিষয় লক্ষণীয় যে দুপুর ১২টার মধ্যে ৪৫-৫০% ভোট পড়ে, তারপর বেশিরভাগ ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল, কিন্তু গণনায় দেখা যায় যে বহু ভোট কেন্দ্রে প্রায় ৯০% ভোট গ্রহণ করা হয়। ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। আমি সর্বপ্রথমেই চিফ ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাই, কারণ তিনি একটি সাজানো ইলেকশন বাংলাদেশে বাস্তবায়ন করেছেন এবং তাই নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে এদেশে পুনরায় নব্য বাকশাল কায়েমের পথ উন্মুক্ত করেছেন। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এবারে সাজানো নির্বাচনে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং তাই নির্বাচনের ফলাফল জনগণের মতামতের প্রতিফলন নয়। এমত অবস্থায় এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কিছুটা আপত্তি থাকলেও শেষ পর্যন্ত সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তারা সংসদে যাবেন কি যাবেন না। আমি বললাম তো এগুলো পরে আপনাদের আরো বিস্তারিত তথ্য, এটা তো প্রাথমিক, যেহেতু অনেক রাত হয়েছে প্রাথমিক ভাবে আমরা দিলাম, বিস্তারিত আরো পরে জানতে পারবেন অনেক তথ্য। আবার আমরা প্রতিদিন আমাদের ব্রিফিং থাকবে, আপনারা জানতে পারবেন, কারণ যে আমাদের তথ্য প্রমাণও আছে যে নির্বাচনে কি কারচুপি আছে। আমরা যে এটা বললাম এত শতাংশ ভোট পড়েছে কি করে হলো এত সময়ের মধ্যে, এটা আপনারা হিসাব করেন যে হয়েছে। এদিকে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, কক্সবাজার।